দরজা পার হব, পদ্মা সেতুতে উঠতেছি। দেখো টাকা নিব এখন কত টাকা। আসসালামু আলাইকুম। এই যে আমাদের হুজুর যাইতেছে, ড্রাইভারও হুজুর, ওটাও হুজুর, আমিও হুজুর। কটা নিছে? সাড়ে সাতশো। 250 ভাড়া দিছে নাকি? মিজানকে উল্টা পাল্টা করতে হবে, মিজান উল্টা পাল্টা করতে হবে। 750 কে যে না 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 700 টাকা কই, ওইটা এটা এটা এভাবে এভাবে নিয়ে নিচ্ছে। ব্যাস ব্যাস, তুমি লক আছে তো? আমরা এখন পদ্মা সেতুতে আসতেছি, ওই সামনে এখনো আমরা উঠিনি, উঠে যাব। পদ্মা সেতু, হাসিনা স্বপ্নের পদ্মা সেতু। এই যে বঙ্গবন্ধু হাসিনা, আমরা এখন উঠছি, ধরো উঠে পড়ছি, এটা উঠে পড়ছি আমরা আর কি, নদীর উপরে উঠে ফ্লাইওভার তো ব্রিজে তো উঠে পড়ছে। 52 না 452 তে যাচ্ছি আমরা ফ্লাইওভার। এখানে আমি আসি, দেখে নাও টাকু মানুষ, এখানে আমাদের পাইলট, পাইলটও দেখাই দিছি। পদ্মা সেতু দেখা যায় স্যার, দেখে নাও নিচে নদী, ওই দেখো নদী নিচে, ওই যে নদী নিচে, এই যে নিচে নদী, লঞ্চ টঞ্চ দেখা যাচ্ছে ওই পাশে, বরিশাল লঞ্চ, কেউ উঠে না, পেঁচাদের ব্যবসা শেষ। আর এই যে এই যে এই সাইডের যে আছে না স্যার, এই ডাকটা ওখান থেকে মোটরসাইকেল যাবে, এই ডাকে আসতে পারে, সামনে ভাগ করে দিবে, এখানে রাখছে আর কি, সাইডের টাগের মধ্যে তো মোটরসাইকেল যাবে খালি। সব জোরে জোরে যাচ্ছে, আমরা ইচ্ছা করে আস্তে আস্তে যাচ্ছি পদ্মা সেতুতে, লেস দেন 50 যাচ্ছি, 50 যাচ্ছে আর কি, পাইলট চালাচ্ছে 50 বলা হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে স্লো চালাও। আর এই হলো আমাদের পদ্মা নদী, যাচ্ছি এটা হলো পদ্মা সেতুর, পদ্মা সেতু ভ্রমণ। আমরা আজকে পদ্মা সেতু ভ্রমণের জন্য এসেছি, আজকে আমার বার্থডে, তাই আমি আর আমার বাইফ এসেছি পাইলট নিয়ে, পদ্মা সেতু পার হচ্ছি, আস্তে আস্তে চালাও, সাইড করে এখান থেকে এখানে আসে। সামনে একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, মানে ইচ্ছা করে নষ্ট রাখ দেখাইতেছে, নষ্ট হয়েছে নাও হতে পারে আর কি। পদ্মা নদী দিনের বেলা আসলে আরো ভালো হতো, নদীর সব দেখতে পারতাম। রওনা দিছি মাগরিবের সময়, বাসই যাচ্ছে বেশি, এদিকে এত অন্ধকার কিছু দেখি না, এদিকে দেখা যাচ্ছে না, নদীতে মাঝে মাঝে লাইট টাইট আছে।
সেক্রেটারি উঠে গেছি, যাচ্ছি পদ্মা সেক্রেটারি। গাড়িটা থামাবার জন্য সব লাগাছে, পাশের এই জায়গাগুলি করে দিয়ে দেয় এখান থেকে মোটর সাইকেল চালাবার জন্য। একটা মোটর সাইকেল যেটা দেখতেছেন রাত্রেবেলা, এটা হলো আমাদের গর্বের পদ্মা সেতু, আমাদের নিজেদের অর্থায়নের এটা বানানো হয়েছে। ধন্যবাদ প্রধানমন্ত্রীকে যে এরকম একটা সুন্দর ব্রিজ আমাদের পদ্মাবাতে। এবার ফার্স্ট টাইম আমি আসতেছি, আজকে 9 অক্টোবর 2023। ভাঙা আমার নানা বাড়ি, নানা বাড়ির মধ্যে যাবো আমরা ইনশাল্লাহ। আর যদি ঘুরাতে পারতাম তাহলে ঘুরে নিয়ে যেতাম, তাই না কিছু? যদি ঘুরাবার চান্স থাকে তাহলে ঘুরে চলে যেতাম। আমরা পার হয়ে আসছি প্রায়, এদিকে বাতি বুতি দেখা যাচ্ছে এখন কিছু, রড নিয়ে যাচ্ছে সব, অনেক লোড আলাদা। এটা আসতেছে পিছন থেকে ওই পাশ দিয়ে, আপনার সাইড দিয়ে আসছে। হ্যাঁ, একটা মোটর সাইকেল আসতেছে এখানে দিয়ে রাখছে, এটাকে পরে সোজা করে এদিকে ভাগ করে দেয়, দড়ি বেঁধে বেঁধে এখন উঠে দিছে পিছন। ওই একটা মোটর সাইকেল গেল ওইদিকে, একটা আসতেছে পিছন দিক থেকে, আয়নার মধ্যে দেখা যায় মোটর সাইকেল আসতে আসতে আস্তে আস্তে চালাও আর একটু, মোটর সাইকেল যাচ্ছে, এই মোটর সাইকেল যাচ্ছে। আমরা চালাচ্ছি, রেকর্ডিং হচ্ছে, এখনো শেষ হয়নি পদ্মা সেতু। আমরা কত ছিলাম, 54-তে না, 4 কিলোমিটার হয়ে গেছে, এটা 6.5 কিলোমিটার, 6.5 কিলোমিটার। হাঁটতে যা না, তখন আমি হেঁটে দেখতাম আর কি। গাড়িতে বসে আছি, যাচ্ছি এদিকে আবার। এই হলো পদ্মা নদী, নিচে বাড়ি চলে এসেছি প্রায়, প্রায় জানলা খুলতেছে না, এই জন্য দেখা যাচ্ছে না ভালো। এখানে
ক্যামেরা লাগে ওখান থেকে চেক করে বুঝছো লাগা রাখছে পদ্মা সেতু উঠতে নুমটা দিক থেকে উঠে আমরা একটু পরে পদ্মা সেতু থেকে বার হয়ে যাবো পদ্মসেতু শেষ আমরা চলে আসছি ওখানে কি লেখা আছে দেখি সার্ভিস এরিয়া ভাঙা সোজা ওকে